হ্যালো আলাইকুম বন্ধুরা আমি লুবনা আজ আপনাদের এই টার্সেলটি বানানো শেখাবো আমাদের প্রথমেই লাগছে কডের সুতা এটাকে কর্ডের সুতা বলে এটা অনেক শক্ত এবং একটু মোটা হয় এরপর লাগছে উলের সুতা লাগছে একটা কাঠে কাঠের পুঁথি আর লাগছে চিকন উলের সুতা আমরা এইটাকেই ব্যবহার করব মোটা উলের সুতা আমরা না ব্যবহার করলেও চলবে তো আমরা প্রথমেই লম্বাটা মাপ অনুযায়ী কেটে নিব আপনি যত লম্বা চান তারপরে দুই মাথাটা আমরা আগুন দিয়ে পুড়িয়ে নিব। এরপর এভাবে এটাকে দুই ভাজ করে নিব এক ইঞ্চি পরিমাণ আমরা দুই ভাঁজ করে নিয়ে একটু ফাঁকা রেখে তারপরে আমরা এভাবে পেছিয়ে পিছিয়ে চিকুন যে উডের সুতাটা আছে আমি ওটা নিয়েছি এভাবে পেছিয়ে নিব। আপনারা ছেলে মোটা উলের সুতাটা দিয়েও করতে পারেন কিন্তু এই চিকনটা দিয়ে করলে কাজের ফিনিশিংটা খুব বেশি ভালো আসবে এই জন্য আমি চিকুন উলের সুতাটা দিয়েই করছি এভাবে যতটুকু আমার বাড়তি সুতা এক্সট্রা কডের সুতাটা দেখা যাচ্ছে ততটুক পুরাটাই আমি এভাবে উলের সুতাটা পেঁচিয়ে কভার করে দেব আস্তে আস্তে আমি সুন্দর করে পেঁচাতে থাকব আমাদের বাজার থেকে কেনা যে টার্সেলগুলো আছে সেগুলো যদি আমরা কিনতে যাই তাহলে আমাদের খরচ অনেক বেশি পড়ে যায় একটারি পিস আট থেকে দশ টাকা নেবে অথচ আমরা যদি এই কডের সুতাটা কিনে বাসায়ভাবে বানিয়ে নিই খরচ অনেক কম পড়ে যাবে আমাদের এক কেজি কর্দের সুতার দাম হচ্ছে বারোশো টাকা আমার এখানে যে আমি বান্ডিলটা প্রথমে দেখিয়েছি এই বান্ডিল পঞ্চাশ টাকা নিয়েছে আমার কাছে ওজন্য কতটুকু উঠেছে সেটা ঠিক আমার কাছে মনে নাই। কিন্তু এই পুরো বান্ডিলটা কর্দের সুতার যে আমি প্রথমেই দেখিয়েছি ভিডিও শুরুতে এটা আমার কাছে পঞ্চাশ টাকা নিয়েছে এভাবে আমার পেঁচানোর শেষ শেষমেশ যে চিকন উলের সুতাটা বেঁচে থাকবে আমি গ্লুগানের আঠা দিয়ে এটা লাগিয়ে দেবো না লাগালেও চলবে তারপরে আমি লাগিয়ে দেবো আমি অপর মাথাটাও ঠিক একইভাবে এভাবে করে নিব তারপরে আমি এই মাঝখানের অংশটা বের করব মাঝখানের অংশটা বের করার পরে আমি একটা চিকন তার নিয়ে নিব এটা আমি জুয়েলারি মেকিংয়ের যে তারটা আছে সেটা নিয়েছি এভাবে পেঁচিয়ে আমি এখান এটার ভিতর দিয়ে কাঠের পুঁথিটা ঢুকিয়ে দেবো কারণ এখানে সুই ইউজ করা যাবে না কটে সুতাটা এত মোটা যেখানে সুই ব্যবহার করা যাবে না এজন্য আমি এভাবে কাঠের পুঁথিটা ঢুকিয়ে নিলাম এরপরে আমি আপনারা যদি চান সিম্পলভাবে করতে তাহলে এখানে ছোটো একটা গিট দিয়ে নিতে পারেন যদি শর্টকাট করতে চান যে আপনার কাছে সময় নেই বা আপনি এইভাবে করতে চাচ্ছেন শর্টকাট বুদ্ধি এটা আর তাছাড়া আমরা এখানে টার্সেল লাগাবো টার্সেল লাগানোটা আমি শেষে দেখিয়ে দিব তার আগে আমরা এখানে জাম্পরিং লাগিয়ে দিচ্ছি আমরা যে দুটো ফুটো অংশ সামনে রেখেছিলাম টার্সেলের সেখানে আমরা জাম্পিং লাগিয়ে দিচ্ছি তাহলে আমাদের মালা ব্যবহার করার ক্ষেত্রে সুবিধা হবে মালা বানানোর পরে আমরা এই জাম্পিংটার সাথে আটকিয়ে দেব এভাবে আমি দুই পাশে লাগিয়ে নিলাম এরপরে আমি টার্সেল লাগানো দেখাবো এখন কিভাবে আমরা শেষ প্রান্তে টার্সেল লাগাবো উলের সুতাটাকে আমরা হাতের মধ্যে এভাবে বারবার পিছিয়ে নিব। যে পরিমাণ টার্সেলের মোটা করতে চাই আমরা সে পরিমাণ আমরা এভাবে বেঁচিয়ে নেব টারসেল মোটামুটি আমরা সবাই বানাতে জানি তারপর আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমি এভাবে কেটে নিয়ে ঠিক মাছ বরাবর টারসেলের এই সুতাটা আমি ঢুকিয়ে দিয়ে এখানে সুন্দর করে বেঁধে দেব আমি বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এভাবে আমি পিছিয়ে পিছিয়ে তারপরে শেষমেশ গির দিয়ে নিব আমি আমার অনেক গহনার মধ্যেই এই আমার বানানো টার্সেল ইউজ করেছি তাহলে এটা ভালোভাবে মজবুত হয় আর বাজারে কেনাগুলো সামনের যে আমি যেই জায়গায় সুতা বেঁধেছিলাম প্রথমেই সেই জায়গাটা খুলে যায় ফিনিশিং ভালো আসে না এরপর আমি সুতাটা কীভাবে সমান করে কেটে নেব রেডি হয়ে গেল আমাদের টার্সেল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ